আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, তা জনগণকে বিনামূল্যে দেওয়ার চেষ্টা করছে সরকার। সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় সাংবাদিকদের বলেন, বড় বড় রাষ্ট্র করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে দক্ষতা নিয়ে করোনা দুর্যোগ মোকাবেলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগ নিয়ে বিএনপির সমালোচনা অবান্তর বলেও মন্তব্য করেন হানিফ।